ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে টক পালং মাছ দিয়ে। তো এর জন্য একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ফালি করে কেটে হালকা নাড়াচাড়া করতে হবে, এবং তারপরে হলুদের গুঁড়া দিতে হবে। এবং বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিতে হবে। দিয়ে দিল জিরা, হস্ত জিরা, দিয়ে রান্না করতে হবে। পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়। এখানে কি কি ব্যবহার করা হলো আবার বলছি: কাঁচা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, হলুদ এবং পরিমাণ মতো লবণ। এগুলো একসঙ্গে করে মিশিয়ে হালকা ভেজে নিতে হবে। দেখুন হালকা ভাজা হচ্ছে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা হালকা ফোটার জন্য অপেক্ষা করতে হবে, যাতে করে পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হয়ে যায়। তো ঢেকে দিতে হবে যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপর যখন পানি ফুটে যাবে তখন আপনার টক পালনগুলো দিয়ে দিতে হবে। এখানে টক পালং এবং আলু কুচি করে কেটে নেওয়া হয়েছে, ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দেওয়া হলো। এতে করে টেস্টটা খুব ভালো আসে। ভালো করে একসঙ্গে করে মিশিয়ে দিতে হবে। এটা হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যায় এবং খুব টেস্টি। এটা টক জাতীয় কিন্তু খুবই টেস্টি একটা খাবার বা তরকারি। আপনারা গরম ভাতের সাথে খেতে খুব মজা পাবেন। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখ, এরপর এর ভিতরে মাছগুলো সব দিয়ে দিতে হবে যাতে মাছগুলো খুব ভালো করে রান্না হয়। এখানে নিয়েছি আমরা রুই মাছ, হালকা করে ভেজে নেওয়া, সেগুলো আমরা দিয়ে দিই। সবাই কম বেশি আমরা পালং শাক খেয়ে থাকি, কিন্তু এটা হচ্ছে টক পালং। এটি খেতে একটু টক কিন্তু খুব সুস্বাদু খেতে। এটা যখন শুকিয়ে যাবে তখন রান্নাটা কমপ্লিট হবে। দেখুন পানি কিন্তু অনেকাংশে কমে গেছে। দেখুন পানিটা একেবারে শুকিয়ে গেছে, হালকা পোড়া পোড়া হবে। এতে কোনো ঝোল থাকবে না, ঝোল খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে আস্তে আস্তে করে এটা পানিটা শুকাতে হবে। বেশি জোরে জাল দিলে এটা বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আস্তে আস্তে এটা জাল দিতে হবে এবং আস্তে আস্তে এটা হবে। দেখুন অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। ট্রাই করবেন,
খুবই সুস্বাদু খেতে। পানিটা শুকিয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। একটু কড়াইটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তাপ দিতে হবে, যাতে করে আপনার পানিটা ভালোভাবে শুকিয়ে যায় এবং লেগে না যায়। আমার ছোট বোন ফাতেমা পানিটা প্রায় শুকিয়ে গেছে। পর্যায়ক্রমে আস্তে আস্তে পানিটা শুকাতে হবে, যাতে করে পুড়ে না যায়, এতে কোনো পানির অংশ থাকবে না। ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে করে সব জায়গায় পানিটা শুকিয়ে যায়, তাহলে খেতে খুব টেস্টি হবে। রান্না প্রায় কমপ্লিট। পানিটা একদম শুকিয়ে গেছে, তো ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে, এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।